আয়ালসের যে সকল শিক্ষার্থীরা এই ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ প্রশ্নটা সমাধান করার চেষ্টা করেছেন অন্তত বলতে পারবেন যে এই প্রশ্নটা কতটুকু ডিফিকাল্ট তো আমাদের যে লিস্ট হেরিং এম সিকিউ ওগুলোর মতো অত কঠিন না হলেও মোটামুটি কিন্তু এই প্রশ্নটা কঠিন আছে এটা কঠিন হওয়ার কিছু কারণও আছে তো একসময় আমার কাছেও মোটামুটি কঠিন লাগতো তবে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন আমি রিকভার করতে পেরেছি এখন একটা কথা আমি আপনাকে বলি এ প্রশ্ন এই যে প্রশ্নটা এটা ডিফিকাল্ট যদিও স্থান তারপর ডিফিকাল্ট তো সেক্ষেত্রে প্রথমেই ধরেন পাঁচটা প্রশ্ন আসলে আপনি পাঁচ পাঁচটার পাঁচটাকেই যে কারেক্ট আনসার দিতে হবে ওই মেন্টালিটি থেকে আগে একটু বেরিয়ে আসেন আপনার ভুল হতে পারে ফিফটি পার্সেন্ট কারেক্ট যাতে হয় সেই ব্যবস্থা করবেন কারণ মধ্যবিত্ত স্টুডেন্ট যারা আছে তাদের পক্ষে সবগুলো কারেক্ট করা আসলেই টাফ এখন আমি এখানে আলোচনার জন্য নিয়েছি ক্যামব্রিজের বারো নম্বর বইয়ের আট নম্বর টেস্ট বারো নম্বর বইয়ের আট নম্বর টেস্ট সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অপশনগুলো একটু জানতে হবে এই অপশনের অর্থগুলো যে অপশনগুলো এখানে বসাবেন চারটা প্রশ্ন দেওয়া আছে অপশন দেওয়া আছে এখানে মানে বিপন্ন প্রজাতি মানে যারা বিপদে আছে হুমকির মুখে আছে হিল সাইডস হিল সাইড মানে হচ্ছে যে পাহাড়ের যে পাশ সেটাকে হিল সাইড বলা হয় ওয়াইল্ড এনিমেলস বন্যপ্রাণী হিউম্যানস মানুষ ফার্ম এনিমেলস যে প্রাণীগুলোকে ফার্মে চাষ করা বা উৎপাদন করা হয় লালন পালন করা হয় এখন শূন্যস্থান আমরা যেভাবে বের করি নর্মাল যে ফিল্ম দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ ঠিক ওইভাবে আপনাকে ক্লু ধরে বের করতে হবে যে এদের লোকেশনটা কোথায় যে এই আনসারগুলো কোথায় পাবো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো এক প্যারাগ্রাফ অথবা দুই প্যারাগ্রাফে থাকে কাছাকাছি থাকে অনেক সময় সিরিয়াল উল্টাপাল্টা করে অনেক সময় দেখবেন এগুলো আনসার সিরিয়াল উল্টাপাল্টা করে আমি অনেক আমি এখন যেটা প্রশ্ন নিয়েছি মোটামুটি আমি বলবো যে সহজ আছে কঠিন প্রশ্ন তো করিয়েছি অনেক অনলাইন ব্যাচে করিয়েছি আবার ইউটিউবে কয়েকটা ভিডিও দিয়েছি তো এটা মোটামুটি একটু সহজ এখন আমাদেরকে কি করতে হবে কিওয়ার্ড ধরে বের করতে হবে যে এই এই প্যারাগ্রাফটার লোকেশন কোথায় আছে এখন এখানে ব্রিটেন দেওয়া আছে আপনার কাছে মনে হইতে পারে যে এখানে আবার লিনাক্স এই যে লিনাক্স যে একটা আছে এখানে লিনাক্স এই পুরো চাপ্টারটা লিনাক্স এবং ব্রিটেন নিয়ে আলোচনা করা আছে তো আপনারা যারা মনে করেন যে লিনাক্স ব্রিটেন এটাকে কিওয়ার্ড হিসেবে ধরে গিয়ে আপনি উত্তর বের করতে পারবেন আসলে জিনিসটা কিন্তু ওইরকম না কারণ ব্রিটেনটা হচ্ছে গিয়ে পুরো চাপ্টার জুড়েই ব্রিটেন পাবেন পুরো চাপটার জুড়েই আপনি লিনাক্স পাবেন তাহলে এটা কিওয়ার্ড না সেক্ষেত্রে আমি আপনাদেরকে কি বলবো যদি ফুল প্যারাগ্রাফ পড়ে একটাও কিওয়ার্ড না পান ফুল প্যারাগ্রাফ পড়ার পর যদি একটাও কিওয়ার্ড না পান তাহলে এই যে প্যারাগ্রাফটা পড়লেন আপনি দেখেন এই প্যারাগ্রাফের অংশ এই প্যারাগ্রাফের যে অংশটা এই যে এই জায়গাটা যে পড়লেন এর সাথে ম্যাথস আসে এরকম লাইন কোথাও পাওয়া যায় কিনা না আমি একটু পড়াশোনাই দেয়ার উড বি মেনি অ্যাডভান্টেজেস টু রি ইন্ট্রোডিউসিং দ্য লিনেক্স টু

আপনাদের শুধুমাত্র উনিশ থেকে বাইশের আনসার তো দিবেন না আপনি তো এখানে এইদিকে এদিকে ট্রুফলস আছে ট্রুফলস তো দিবেন প্লাস এদিকে যে আপনার আরো প্রশ্ন আছে এগুলো তো দিবেন তাই না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে গিয়ে দেখবেন যে এই রিডিং পড়ার পর এই যে কথাগুলো এখানে কয়েকটা লাইন যে দেওয়া আছে এই লাইনগুলো কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচ খায় জাস্ট এখানের যে প্যারাগ্রাফ আর ওইখানে প্যারাগ্রাফের সাথে যদি আপনি ম্যাচ খাওয়াতে পারেন বা একটু যদি হালকা রিডিং পড়েন দেখবেন আমি বলছিলাম সম্পূর্ণ উত্তর সবগুলো উত্তর কায়াক দিতে পারবেন অথবা ফিফটি পার্সেন্ট আপনি কায়াক দিতে পারবেন এখন আমি চলুন আমি প্রশ্ন উত্তরটা দিই দেয়ার উড বি মেনি অ্যাডভান্টেজেস টু রি লিনাক্স টু ব্রিটেন লিনাক্স একটা প্রাণীর নাম এখন অর্থমার জানা দরকার নেই বলতেছি লিনাক্স প্রাণীটাকে যদি আবার ব্রিটেনে রি করা হয় মানে আবার ফিরিয়ে আনা হয় তাহলে অনেক সুবিধা আছে ওয়াইল দেয়ার ইজ নো এভিডেন্স কোনো প্রমাণ নাই দ্যাট লিনাক্স হ্যাজ এভার পুট দ্যাশ ইন ডেঞ্জার এখানে পুট ইন ডেঞ্জার তার মানে কাকে ডেঞ্জারে ফালাইছে বলতেছে এটার কোনো প্রমাণ নাই প্রমাণ পাওয়া যায় না যে লিনাক্স কাকে বিপদে ফেলাইছে তো আপনি পেশা খুঁজে বের করবেন যে কিসের প্রমাণ নাই কোন জিনিসটার প্রমাণ নেই মানে কাকে বিপদে ফালাই নেই এটা কি করবে কমিয়ে দিবে কিসের কোন নাম কি সংখ্যা কমিয়ে দিবে সার্টেন সার্টেন শব্দের অর্থ বিশেষ বিশেষ যখন বলে তখন নামটা উল্লেখ করে সে কিছু বিশেষ কার জন্য সংখ্যা সে কমিয়ে দিবে হুজ পপুলেশন যাদের জনসংখ্যা হ্যাভ ইনক্রিজড যাদের জনসংখ্যা বাড়ছে অ্যানোর মুসলিম অ্যানোর মসলিম মানে ব্যাপক হারে ইন সো আমরা দুইটা প্রশ্ন খুঁজে বের করি আপনার সব আপনি চাইলে এই প্যারাগ্রাফটা প্রথমে ফুল পরে নিতে পারেন একবার কোনো সমস্যা নেই সহজ আসলেই সহজ এখন প্রবলেমটা কোন জায়গায় আমি বলি প্রবলেমটা হচ্ছে কি এই যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো প্যারাগ্রাফ থেকে আপনি হুবহু পাবেন না দেখবেন ওই অপশনগুলোকে সিনোনেমা করে প্যারাফিস করে দিয়েছে অথবা অনেক সময় সামারাইজ করে দিয়েছে যেমন এখানে ওয়াইল্ড অ্যানিমেল বলেছে ওইখানে ওয়াইল্ড অ্যানিমেলস এই ওয়ার্ড টার্মটা ব্যবহার না করে এটাকে ব্যাখ্যা দিয়ে দিতে পারে উদাহরণ দিয়ে দিতে পারে অ্যানডেঞ্জার স্পিসিস এটাকে এভাবে লেগছে এনডেঞ্জার স্পিসিস ওইখানে বলতে পারে কিছু প্রাণী আছে যারা এক্সটিংশনের কাছাকাছি আসে তো এক্সটিংশনের কাছাকাছি যাওয়া হয় তো প্রায় বিপদে পড়ে যাওয়া সো সিনোনিম আকারে প্যারাগ্রাফি মানে এই এই যে অপশনগুলো হুবহু কিন্তু আপনি লাইনের সাথে হুবহু মিলিয়ে নাও পাইতে পারেন সিনোনিম আকারে পাইতে পারেন আচ্ছা আমরা একটু দেখি আমরা একটু পড়ি আপনারা তো আপনি শূন্য কথাটা ভুলে যান আপনি ধরেন আপনি প্যারাগ্রাফ পড়তেছেন দ্য রিন্স প্রেজেন্স নো থ্রেট টু হিউম্যান বিংস দ্যার ইজ নো নস ইনস্টেন্স অফ ওয়ান প্রেইং অন পিপল এখানে দেখেন আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনি কিভাবে দ্য লিনে লিনাক্স প্রেজেন্টস নো থ্রেড টু হিউম্যান বিংস অর্থাৎ লিনাক্স মানুষকে কোনো হুমকি দেয় না দের ইজ নো নোন ইনস্টেন্স ইনস্টেন্স মানে ঘটনা এরকম কোনো জানাশোনা ঘটনা ঘটেনি অফ ওয়ান প্রেইং অন পিপল প্রে মানে স্বীকার করা তারা যে মানুষকে স্বীকার করেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি তার মানে দের ইজ এভিডেন্স দ্যাট দ্য লিনাক্স হ্যাজ এভার ফুট ড্যাশ ইন ডেঞ্জার মানুষকে বিপদে ফলাইছে এরকম কোনো প্রমাণ নাই তার মানে আনসারটা হচ্ছে গিয়ে এইচ সরি ই হিউম্যানস তাহলে হিউম্যানসটা কত নম্বরে আছে ই তাহলে উনিশ নম্বরের আনসারটা হবে ই কত সহজ আবার দেখেন ইট টু রিডিউস দ্য নাম্বারস অফ সার্টেন দেশ কিছু বিশেষ কাদের সংখ্যা বা কিসের সংখ্যা সে কমাইয়ে দিবে যাদের পপুলেশন ইদানিংকালে রিসেন্ট ডিকেটস ইদানিং কয়েক দশকে খুব বাড়ছে ইট ইজ এ স্পেশাল স্পেশালিস্ট প্রিডেটর অফ রো ডিয়ার এক ধরনের হরিণের প্রিডেটর আচ্ছা প্রিডেটরের কাজ কি খাওয়া প্রিডেটর মানে শিকারী মানে যাই শিকার করে তাহলে সে প্রথমেই বলেছে যে সে একটা স্পেশালিস্ট প্রিডেটর কার ডিয়ারে ডিয়ারে সে একটা শিকারি আচ্ছা স্পেশিস স্পেশিস দ্যাট হ্যাজ এক্সপ্লোরেড ইন ব্রিটেন ইন রিসেন্ট ডিকেডস তার মানে দেখেন যেটার সংখ্যা ইদানিং কি হয়েছে ব্রিটেনে খুব বাড়ছে বা ইন্টেন্সিভ ব্রাউজিং অ্যাটেম্পস টু রিস্টাবলিশ ফরেস্ট ইট ইট অলসো উইঙ্কেল আউট টু সিকার ডিয়ার এন্ড একজোরিক স্পেশিস দ্যাট অলমোস্ট ইম্পসিবল ফর হিউম্যান বিংস টু কন্ট্রোল আচ্ছা দেখেন এখানে দুইটা প্রাণীর কথা বলেছে একটা হচ্ছে রো কাকে বলে সিকা কাকে বলে এগুলো এগুলো আমার জানার জানার দরকার দরকার নেই নেই জাস্ট একটা জিনিস বুঝতে পারলাম এখানে বলতেছে সে রোডিয়ার কে খুব ভালো শিকার করতে পারে ঠিক আছে আর এখানে বলতেছে যে উইঙ্কল উইঙ্কল আউট মানে হচ্ছে গিয়ে স্থানচ্যুত করা সরিয়ে দেওয়া অপসারণ করা এটা সিকাডিয়ারটাকে অপসারণ করতে পারবে যেটা মানুষের পক্ষে কন্ট্রোল করা অসম্ভব তার মানে সে দুইটা প্রাণীকে কন্ট্রোল করতে পারে মানে দুইটা প্রাণীকে সে সংখ্যা কমাইতে পারে কার সিকাডিয়ার এবং এখানে সিকাডিয়ার এখানে হচ্ছে রোডিয়ার কীভাবে বুঝলাম এখানে বলতেছে সে প্রিডেটর প্রিডেটরের কাজ হচ্ছে খেয়ে খাইয়ে কমানো আর এখানে বলতেছে উইঙ্কেল আউট অপসারণ করা যেটা মানুষের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না তার মানে সে দুইটা প্রাণীকে কি করতেছে সংখ্যা কমাচ্ছে আবার বলে দিয়েছে এক্সপ্লোর ইন ব্রিটেন ডিকেটস আবার এখানে বলতেছে এটার সংখ্যা মানুষের পক্ষে কমানো সম্ভব না তার মানে উভয় ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে সে বনের দুইটা প্রাণী উদাহরণ দেওয়া হয়েছে যে বনের দুইটা প্রাণীকে কমাচ্ছে সংখ্যা তাহলে বনের প্রাণীকে আমরা কি বলি ওয়াইল্ড অ্যানিমেলস আবার বলেছে সার্টেন বিশেষ তার মানে নাম উল্লেখ থাকবে সার্টেন থাকলেই নাম উল্লেখ থাকে তাহলে আপনি প্যারাগ্রাফে দেখেন দুইটা নাম পেয়েছেন একটা হচ্ছে কি একটা হচ্ছে রোডিয়ার রোডিয়ারের সংখ্যা এবং সিকাডিয়ারের সংখ্যা সে কি করছে কমাচ্ছে যাদের সংখ্যা ইদানিংকালে বেড়ে গেছিল তাহলে আনসারটা হচ্ছে কি ডি ডিয়ার হরিণ এটা কিন্তু আপনি এখন বুঝতে অসুবিধা হতে পারে স্যার হরিণ আমি কীভাবে বুঝবো হরিণ যে বনে থাকে এটা আপনাকে জানতে হবে এটা আপনার কমন সেন্সের ব্যাপার আয়্যাল শুধুমাত্র ইংলিশ দিয়ে হয় না শুধু আয়্যাল যদি শুধু যদি ইংলিশ দিয়ে আপনি উদ্ধার পেতে চান তাহলে আপনি ভালো স্কোর তুলতে পারবেন না কখনো যারা নাইন এইট পয়েন্ট ফাইভ এইট পায় তাদের সাথে একবার সাক্ষাৎ করে দেখবেন তাদের বাস্তবিক নলেজটা কতটুকু এটা আমরা স্বীকার করতে চাই না আমরা মনে করি যে কয়েকটা ইউটিউবের ভিডিও দেখলাম আর এক্সপার্ট হয়ে গেলাম আর যারা ভিডিও বানায় তারা একটু এক্সপার্ট না আমি নিজেই তো এক্সপার্ট না আমরা তো আগে থেকে আনসার জানি এই জন্য সহজে এক্সপ্লেন দিয়ে দিতে পারি বুঝেন বিষয়টা একটু জ্ঞান খাটাতে হবে আর কি আচ্ছা ইট উড প্রেজেন্ট অনলি এ মিনিমাল থ্রেড টু দ্যাশ প্রোভাইডেড ডিস ওয়ের খেপ এ ফ্রম লিন বলতেছে ইট এট প্রেজেন্ট অনলি মিনিমাল হালকা থ্রেড টু দ্যাশ বলতেছে এটা কাদের জন্য খুব কম থ্রেড দিতে পারে অল্প থ্রেড দিবে প্রোভাইডেড যদি দিস ওয়ার কেপ্ট ওয়ে ফ্রম লিন এক্স যদি এদেরকে লিনাক্সের বাসস্থান থেকে দূরে রাখা হয় তাদেরকে খুব কম হুমকি দিতে পারে আচ্ছা দেখি যে কেউ আনসার হতে পারে আবার এখানে বলতেছে ফার্দার মোর রি ইন্ট্রোডাকশন প্রোগ্রাম উড অলসো লিঙ্ক এফিসিয়েন্সি উইথ ইনিশিয়েটিভস টু রিটার্ন নেটিভ দ্যাস টু সার্টেন এরিয়াজ অব দ্য কান্ট্রি কী করতে পারে একে এটাকে যদি রিট্রোড রি ইন্ট্রোডাকশন করা হয় তাহলে কী করতে পারে এটা কার্যকরভাবে কিছু পদক্ষেপ নিতে পারে কাকে আবার ফেরত আনতে পারে নেটিভ নেটিভ মানে লোকাল লোকাল কাকে আবার ফেরত আনতে পারবে মানে কোনো একটা বিশেষ এরিয়াতে এখন এটা আমি সহজভাবে অনুবাদ করি বলতেছে যদি এটাকে এই ইন্ট্রোডাকশন প্রোগ্রামটাকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে সে আরেকটা পদক্ষেপের মতো কাজ করতে পারে কাকে কেউ একজনকে সে ফিরিয়ে নিয়ে আসতে পারে টু রিটার্ন নেটিভ নেটিভ মানে লোকাল লোকাল কাকে আবার ফিরিয়ে আনতে পারে কোনো বিশেষ এলাকায় দেখি আমরা কাকে ফেরত আনতে পারে The attempt টু reintroduce this দিস প্রিডেটর ম্যারিজ উইল ওয়েল উইথ দ্য of অফ ব্রিঙ্গিং back ব্যাক ইন পার্টস অফ আওয়ার বেয়ার অ্যান্ড barren uplands তাহলে বলে দিয়েছে যদি এই অ্যাটেম্পটা করা হয় তাহলে এটা আরেকটা লক্ষ্য বাস্তবায়ন করবে দেখেন অনুবাদ কিন্তু আপনি ফুল না বুঝতে পারেন আমরা নিজেরা অনুবাদ 100% পার্সেন্ট বুঝি না বুঝি বিশ অনুমান করি তো লাইনের আমি একটা লাইনের বেশিরভাগ ওয়ার্ড আমি জানি কিন্তু কয়েকটা ওয়ার্ড জানি না ওই ওয়ার্ডগুলো বাদ দিয়ে অনুবাদ করে দেখেন কি দাঁড়াইলো বলতেছে দ্য অ্যাটেম্প টু রি ইন্ট্রোডিউস দিস প্রিডেটর ম্যারিজ ওয়েল উইথ দ্য এম অফ ব্রিঙ্গিং ফরেস্ট ব্যাক টু পার্টস অফ আওয়ার বেয়ার অ্যান্ড বার অ্যান্ড আপল্যান্ডস বলতেছে আপল্যান্ডস মানে পাহাড় এলাকা আর কি যদি এই অ্যাটেম্পটা নেওয়া হয় তাকে রি ইন্ট্রোডিউস করার তাহলে ওই এলাকার ফরেস্টকে সে আবার ফেরত আনবে কোন জায়গায় খালি জায়গায় এবং অনুর্বর পাহাড়ে তার মানে সার্টেন এরিয়াস বলে দিয়েছে কিছু এরিয়ার নাম বলে দিয়েছে যেখানে কাকে ফেরত আনবে ফরেস্ট তো আপনার প্রশ্নে তো ফরেস্ট নাই কি আছে ট্রি ফরেস্ট মানে ট্রি মনে রাখবেন ট্রিজ দিয়েই কিন্তু ফরেস্ট তৈরি হয় তবে এখানে এটা কিন্তু আনসার দিয়েছে বাইশ নম্বর প্রশ্নের সিরিয়াল ব্রেক করে দিয়েছে করতেই পারে আমি অনেক ব্ল্যাঙ্কস উইথ ক্লুজে অনেক প্রশ্ন দেখেছি সিরিয়াল ব্রেক করেছে অসংখ্য প্রশ্ন আছে এখানে আনসারটা কি হবে এ কিন্তু বাইশের কাছাকাছি একুশ থাকবে এটাও সত্য এটা আগে চলে আসছে বাইশ তার মানে এই না যে একুশটাকে খুঁজতে খুঁজতে এখন আপনাকে লন্ডন যেতে হবে এরকম না আচ্ছা কাকে কম থ্রেট দেবে এটা আমরা দেখি দ্য লিনেক্স রিকোয়ার্স আ ডিপ খাবার অ্যান্ড এজ এস এজ লিটল রিস্ক টু শিপ অ্যান্ড আদার লাইফ স্টক তাহলে দেখেন লিটল রিস্ক মানে হচ্ছে কি লিটল থ্রেট কাকে সে কম থ্রেট দিচ্ছে এত কিছু পড়ার দরকার কি আমার আমরা যে অনেক কিছু বুঝবো এটাও তো না একটা লাইনে সব বুঝবো তাও তো না কিন্তু যতটুকু বুঝছি ততটুকু আমি সেন্স তৈরি করি এখানে বলতেছে লিটল রিস্ক টু শিপ অ্যান্ড আদার লাইফ স্টক লাইফ স্টক মানে কি যেটা ফার্মে উৎপাদিত হয় এই প্রাণীকে আমরা বলি লাইফ স্টক শিপ উদাহরণ হিসেবে বলেছে শিপ এবং অন্যান্য যে ফার্মের উৎপাদিত যে প্রাণীগুলো আছে সেগুলোকে খুব কম সে ঝুঁকিতে ফালাবে মানে তা সে কি করবে এই ভেড়া এবং অন্যান্য যে ফার্মের প্রাণী তাদেরকে কম হুমকি দিবে এই দেখেন মিনিমাল মানে কি মিনিমাল মানে হালকা থ্রেড মানে খুব কম থ্রেড দিবে কাকে ফার্ম এনিমেলস কে কি আপনার ফার্ম এনিমেলস সিনোনিম দেখছেন তাহলে আনসারগুলো আমরা সিনোনিম আকারে পেয়েছি প্যারাফেজ আকারে পেয়েছি আবার সামারি আকারে পাওয়া যায় তো আমরা কঠিন প্রশ্নকে কঠিন মনে করি শুধুমাত্র এমসি কিউটা আমি বলতে পারি যে কিউ হচ্ছে কি একবার ফিক্সড একটা প্রশ্ন যেটা হান্ড্রেড পার্সেন্ট কঠিন বাকি সব প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কঠিন না ডিস্টারফেরিং আপনি ফুল পারেন না আপনি ষাটটার মধ্যে ষাটটা পারেন না কিন্তু চারটে তো দিতে পারবেন ভরসা করতে তো পারেন